গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের মধুর। আমি সাথে ব্লগে আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শিবরাত্রি। তোমাদের আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমি মিষ্টি আর কেনা নিয়েছিল, মিষ্টি আর ফল হয়ে গেছিলো। তখন তো ফুলটা কেনা হয়নি, এখন বেরিয়ে পড়লাম সকাল সকাল ফুল কিনতে, মানে বেরোবো ফুল কিনতে। তাহলে চলো, আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, এখন ব্যাগ নিয়ে হাঁটা দেবো বাজারের পথে। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন টোটো খাওয়ার জন্য খুচরো টাকা খোঁজা চলছে, দেখি আমার ব্যাগের মধ্যে আছে কিনা। একটু স্টোরটা দেখলাম, পেয়েছি অনেকগুলো টাকা, থ্যাংক গড। হয়ে গেল খুচরো কত, অনেকগুলো টাকা পেয়ে গেছি, টোটো হয়ে যাবে। এবার ব্যাগ নেব, ব্যাগ নিয়ে যাওয়ার সমস্যা, ব্যাগ যাওয়ার সময় ব্যাগই করতে পারি না, একটু নিয়ে চলেছে হবে। বাজারে যাচ্ছে এই ব্যাগে, কারণ আমি এখন হাতের সামনে কিছু কিনে যাচ্ছি না। এই ব্যাগে হেডফোন যত, অবশ্য আমারও ফোন। চলো তাহলে দেখতে থাকো। ফাইনালি বেরিয়ে পড়লাম, চলো দেখি যাই। অনেক ছোটো ছোটো পাহাড় তৈরি হয়ে গেছে, মা দেখো রাস্তাঘাট মানে এত হচ্ছে। এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকি, টোটো আসছে। ফাইনালি টোটোতে উঠে পড়েছি, এখন বাজারে নেমে পড়েছি, এখন যাই ফুলের দোকানে। তাহলে এই ফুল দুটো দাও, এই যে এটা দুটো দাও। ধুতরা ফুল কি ওরকমই সব? ধুতরা ফুল কি ওরকমই ফোটা নিয়ে? এক একটা 20 টাকা এত? আচ্ছা দাও, তুমি ধুতরা ফুল একটা দিয়ে দাও। মিষ্টির দোকানে চলে আসলাম, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন টাকা দিচ্ছি। এখন দিয়ে টিয়ে মিষ্টি আর দই নিয়েছি, নিয়ে এখন বাড়ির পথে হাঁটা দেবো। চলো তাহলে দেখতে থাকো। একটা দোকান ছিল, ওখান থেকে গাদার কিনে নিলাম। এখন গাদার কিনে টোটো ধরবো, তারপর সোজা বাড়ি চলে যাবো। আর কোনো কাজ নেই, তাড়াতাড়ি করে স্নান ধান করতে হবে। আমার বাড়িতে গিয়ে স্নান করতে হবে, মনেই ছিল না যে শ্যাম্পু নেই এই পাশের দোকান থেকে, মানে ওই দোকান থেকেই কিনতে পারতাম, তো আমার মাথাতেই একদমই ছিল না। তারপর বাড়ির পাশে এই দোকান থেকে কটা শ্যাম্পু নিয়ে নিলাম, তারপর বাড়ি চলে গেলাম। এই দেখি ওই যে লাইটিংয়ের এটা, ওই আঠা বিছানা কাঁথার কি সব অবস্থা করে দিয়েছে চেয়ার টিয়ার তুলে। যাই হোক, আমার ঘরে সত্যি কথা বলতে অনেক কিছুই রয়েছে ইনার গ্যাজেট হিসাবে, সেটা আমি পরে একদিন সব ব্লগে, মানে সব ব্লগে বলছি একটা ব্লগে দেখাবো কী কী আছে, হ্যাঁ মানে কী কী কাজ হয় সেটা। এই একটা, এই একটা তোমরা ভাবছো টিভির মতন এটা কী, এটা দেখাবো আস্তে আস্তে। এই দেখো এইদিকে ভরা পুরো। যাই হোক, কোনো একটা ব্লগ খুঁজে দেখাবো ওটা। এই যে চলে এসছে শ্রেয়সী চরণ, বাবা আজকে চুড়িদার পরে চলে এসছে। যাই হোক, স্নান হয়ে গেছে, আমি যাই, আমি স্নানটা করে নিই তাড়াতাড়ি করে। ওকে টাটা। ফাইনালি আমার স্নান ধান করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। সো এখন সব দেখি যেটা হবে। এবার আমি ভাবছি যে এক মিনিট, ও হ্যাঁ যেটা বলছি, আমি ভাবছি যে ওখান থেকে এসে তাই ঠাকুর পুজো করবো। তো তাড়াতাড়ি করে বাসন টাসন সব মেজে ধুয়ে তাই যাবো, এ বাবা মেজে ধুয়ে যাবো ঠাকুরের কাজ করতে হবে। বাবা না, ও নিচে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
যাই হোক, জামা কাপড় নিলে এখন এই তাহলে বাসন নিয়ে বসবো। তাহলে তাড়াতাড়ি চলো মেজে কমপ্লিট করে তোমার সাথে দেখা যাচ্ছে। গোছানো হয়ে গেল, ফাইনালি সব গোছানো হয়ে গেলো। এবার এসে বাড়িতে পুজো দেবো, তখন এসে ফল টলগুলো কেটে এই ঠাকুরগুলো পুজো দেবো। এখনও গোছানো হয়নি, এসে গোছানো যাই এবার ঘরে দেখে ঘরে গিয়ে সাজু গুজু করবো। আমি অনেক সাজা হয়েছে, এখন আমি সাজুগুজু করে নিয়ে করে দেখা হচ্ছে। তারা ফাইনালি আমার শাড়ি পরা হয়ে গেছে। এই যে মেকআপ ভালো করতে পারি না, বাট সাদা করতে হবে ফাউন্ডেশন দিয়ে। আর ফেসবুক দেখে টেখে এই যে এখন তাই মেকআপটাও ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার চোখ, এই চোখ দিয়ে প্রচুর জল জল বেরোচ্ছে। আমি চাজল পরবো কী করে, আইলাইনার বা পরবো কী করে, এগুলো লাল হয়ে গেছে, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, এমনি দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনি করেছি নর্মাল। এই যে শ্রেয়সী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে লাল পাড় সাদা শাড়ি পরে, কেমন লাগছে কমেন্টে জানিও। কিন্তু আমার না 1000 চুলের ইয়েটা পাচ্ছি না, রেডি আসবে। এই যে রেডি, এই যে আসছে নায়িকা, এখন যাবো। এই যে আমি জানি এখন শিব মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, এখন যাচ্ছি গিয়ে তাড়াতাড়ি করে অঞ্জলিটা সেরে ফেলি, সেরে তারপর ওখানে পুজো দিতে মানে জল টল ঢালতে যাবো। চলো তাহলে দেখতে থাকো। আর ওই যে তোমরা দেখছো পাশে ওই যে সবাই জল দিচ্ছে, ওখানেই আমরা যাবো। আর একজনের নাম একটু দিয়ে দিন, সুদীপ্ত রায় গৌতম বুদ্ধ। সুদীপ্ত রায় গৌতম বুদ্ধ। প্রতিষ্ঠাতা মহাদেবায় মন্দিরায় শিবায় সন্তায় করণোদয় হেতবে নিবেদয়ামি চাত্তান সংগতি পরমেশ্বর নমঃশিবায় নমঃশিবায় নমঃশিবায়। ওখানে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে এখানে চলে আসলাম ঠাকুরের মাথায় জল ঢালতে। তাহলে ইনি দিচ্ছে, তারপরই আমি দেবো, তারপর শ্রেয়সী দেবে। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে, এখন শ্রেয় সে জল দিচ্ছে। ও বাবা, এখনই বলছিল হয়ে গেলে সব খালি করে এখন যাই বাড়িতে গিয়ে পুজো দিতে হবে। চলো দেখতে পাবো, চলো থাকো। এখন চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তাড়াতাড়ি করে ফল টল কেটে নিই, কেটে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো। ফাইনালি ফল কাটা হয়ে গেছে, এখন যাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই। এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করবে তোমাদের কিছু বলতে হবে না, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা খুবই জরুরি, প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলে থাকি। যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।